উৎসবের সূচনা বনগাঁ অভিযান সংঘের। 79তম বর্ষে তাদের আয়োজন সৃষ্টি সুখের উল্লাস। রথযাত্রার পূর্ণ লগ্নে আয়োজিত করা হয় খুঁটি পুজোর। রথযাত্রার দিন থেকে দুর্গাপুজোয় ঢাকে কাঠি পড়েছিল। উল্টো রথযাত্রার দিন খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা করল বনগাঁ অভিযান সংঘ ক্লাব। সকাল থেকেই খুঁটি পুজোর আয়োজনে মেতে উঠেছিলেন ক্লাব সদস্য থেকে শুরু করে সকলেই। আজ শুভ উল্টো রথযাত্রা, আর এই রথযাত্রা মানে দুর্গাপুজোর বাদ্দি বেজে যাওয়া। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, এরপরই উমা ফিরবে বাপের বাড়ি। তার আগে শহরের দিকে দিকে শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজো, শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। রথযাত্রার দিন থেকেই শুরু হয়েছে এই খুঁটি পুজোর আয়োজন, আজ উল্টো রথযাত্রা। পুজোর বাকি আর মাত্র 3 মাস, তার আগে রথের দিন থেকেই শুরু হয়ে গেল দিন গোনা। সারা বছর যে উৎসবের জন্য অপেক্ষা করা, এদিন সেই দুর্গাপুজোরই খুঁটি পুজো করল বিভিন্ন ক্লাব, শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি। খুঁটি পুজোর পাশাপাশি ব্যস্ততা শুরু হয়েছে পটুয়া পাড়াতেও। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন বনগাঁ অভিযান সংঘে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি। এবছর বনগাঁ অভিযান সংঘ ক্লাবে দুর্গাপুজো 79তম বর্ষে পদার্পণ করল। 79তম বর্ষে এবছর তাদের থিম সৃষ্টি সুখের উল্লাসে। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে মূলত বিশ্ব উষ্ণায়নকে মাথায় রেখে এবছর তাদের পুজোর আয়োজন। আয়োজকদের দাবি, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে যে হারে গরম পড়ছে তার একমাত্র এবং অন্যতম কারণ হল বিশ্ব উষ্ণায়ন। তাই প্রকৃতিকে রক্ষার বার্তা দিতে বিশ্ব উষ্ণায়নকে মাথায় রেখে তাদের পুজো মণ্ডপের আয়োজন। এবছর 79তম বর্ষে তাদের থিম সৃষ্টি সুখের উল্লাসে। এই বিষয়ে অভিযান সংঘ ক্লাবের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ জানান, ঐতিহ্যশালী ক্লাব অভিযান সংঘ, এবছর অভিযান সংঘে দুর্গাপুজো 79তম বর্ষে পা দিল। অভিযান সংঘ ক্লাবের পক্ষ থেকে দুর্গা উৎসবের পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসব পালন করা হয়। এবছর 79তম বর্ষে বিশ্ব উষ্ণায়নকে মাথায় রেখে থিম তৈরি করা হয়েছে। একটা ক্রীড়া সংগঠক নয়, এর সাথে বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ, দুর্গোৎসব, বসন্ত উৎসব, এই সমস্তই তার ঘোষণ হয়ে আছে। তা দুর্গোৎসবকেও আমরা শুধু উৎসব এবং উৎসব হিসাবে দেখি না, তার বাইরেও আমাদের জীবনযাপনের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলোকেও আমরা এই উৎসবের সাথে অঙ্গীভূত করতে চাই। আপনারা জানেন দীর্ঘদিন ধরেই অভিযান সঙ্গের এই পুজো মণ্ডপের পাশে বিভিন্ন বইয়ের স্টল বা বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ হয়। এবারে আমাদের যে বিষয় মূল থিম সেটা হচ্ছে উষ্ণায়ন। সারা বিশ্বেই উষ্ণায়ন একটা আন্তর্জাতিক ফেনোমেনা এখন, এবং সেই উষ্ণায়নের কবলে আমরা বনগাঁর মানুষও তার থেকে আমরা বিচ্ছিন্ন নই। এবং এবার গরমকালে আমরা সেই উষ্ণায়নের প্রভাব যেভাবে দেখেছি বিগত কালের বনগাঁবাসী, সেইভাবে উষ্ণায়নের এই ধরনের প্রভাব আগে কখনো দেখেনি। তাই এর সাথে এই ভাবনার সাথে সংযোগ মানে সংযোগ রেখেই আমরা এবারের পুজোয় আমরা যে প্যান্ডেলটা করতে চলেছি সেটা একদম প্রকৃতি নির্ভর এবং প্রাকৃতিক সমস্ত সামগ্রী দিয়ে এটা তৈরি হবে, এবং তার মূল বার্তা হবে উষ্ণায়নের বিরুদ্ধে প্রকৃতিকে সাথে নিয়ে আমরা আমাদের পথ চলতে হবে। আমাদের সমস্ত উন্নয়ন যজ্ঞে যেন পরিবেশ বান্ধব হয় সে মাথায় আমরা রাখতে হবে, এবং এই কথা ভেবেই আমরা সৃষ্টি সুখের উল্লাসে এই কনসেপ্ট নিয়ে আমরা আমাদের এবার পুজো করতে নেমেছি। খুঁটি পুজো উপলক্ষে এদিন সকাল থেকে অভিযান সংঘ ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা। এই বিষয়ে মণ্ডপ শিল্পী রাজু দে জানান, মূলত বিভিন্ন ফলের বীজ, শিকড়, বাকল দিয়ে তৈরি হবে পুজো মণ্ডপ। শারদ উৎসবের আয়োজনে বরাবরই কলকাতা মহানগরের পর শ্রেষ্ঠত্বের দাবি রাখে সীমান্ত অভিযান সঙ্গে। আজকে খুঁটি পুজো, তো খুঁটি পুজো আমরা শুরু করেছি, খুঁটি পুজো সম্পূর্ণ হলো এইমাত্র। এবারে যে অভিযানের চিন্তা ভাবনা সেটা হচ্ছে সৃষ্টি সুখের উল্লাসে।
আর আমাদের মূল বিষয় ভাবনা ছিল যে যেভাবে প্রকৃতি প্রতিনিয়ত আমরা দূষণ করছি, তো আমাদের যে মায়ের পুজো করছি, পৃথিবীও তো আমাদের আর এক মা, তো তাদের তাকে রক্ষা করার দায়িত্ব তাই আমাদের সন্তানদেরই। তো সেই চিন্তাভাবনা থেকে শুরু করেই আমাদের এবারের আমরা সম্পূর্ণ পরিবেশ বান্ধব জিনিস দিয়ে আমরা এবার মণ্ডপটাকে সাজাচ্ছি। বিভিন্ন গাছের পাতা, ফল, শাখা প্রশাখা, গাছের ছাল, বীজ, ফলের এই পুরো জিনিসটাই প্রাকৃতিক উপাদান দিয়ে আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে, যাতে আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখে সেই পরিবেশ বার্তায় আমরা এবার সকলের মানুষের কাছে তুলে ধরতে চাইছি। গত বছরও বনগাঁর অভিযান সংঘ সহ বেশ কিছু মণ্ডপের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশংসাও করেছিলেন মণ্ডপের। সেই ধারাবাহিকতা এবারেও বজায় থাকবে বলে জানাচ্ছেন ক্লাবের সদস্যরা। কার্যত বলা যেতেই পারে খুঁটি পুজোকে কেন্দ্র করে সাজু সাজু রব অভিযান সংঘ ক্লাবে। এক প্রকার দুর্গা উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল বনগাঁ অভিযান সংঘ ক্লাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।